আসসালামু আলাইকুম। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপের সংবাদে। আমাদের খবরের পার্তাকক্ষে আজ আপনাদের সাথে আছি আমি তাহমিনা দাওয়ান মিমি। আর প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। টেররিস্ট সন্দেহে লন্ডন ও বার্মিংহাম থেকে নারী সহ পাঁচজন আটক। বাংলাদেশে ব্রিটেনের বিশেষ বাণিজ্যিক দূতের দায়িত্ব পেলেন রুশনার আলী এমপি। পূর্ব লন্ডনে নানা আয়োজনে বর্ণিল আমেজে উদযাপিত হল পহেলা বৈশাখ। জমি উঠেছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের নির্বাচনী প্রচারণা। লন্ডনে গ্যাং ফাইটের অস্ত্র এখন ভয়ঙ্কর কুকুর। দর্শক শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। সন্ত্রাসীবাদে জড়িত সন্দেহে গত ২৪ ঘণ্টায় ব্রিটেনের বিভিন্ন এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। কাউন্টার টেররিজম ইউনিট ও MI5-এর যৌথ অভিযানে বৃহস্পতিবার রাতে বার্মিংহাম থেকে চারজন এবং শুক্রবার ভোরে লন্ডনের গেটউইক এয়ারপোর্ট থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। আটককৃতদের মধ্যে চার পুরুষের পাশাপাশি এক নারীও রয়েছেন। বৃহস্পতিবার রাতের অভিযানে বার্মিংহামের বিভিন্ন এলাকা থেকে পৃথক অভিযানে চারজনকে আটক করে পুলিশ। অন্যদিকে আজ শুক্রবার সকালে গেটউইক এয়ারপোর্ট থেকে ২৬ বছর বয়সী এক পুরুষকে গ্রেপ্তার করা হয়। ইউরোপে সাম্প্রতিক জঙ্গি হামলার সাথে এদের সম্পৃক্ততা নিয়ে অনুসন্ধান চালাচ্ছে ব্রিটিশ পুলিশ। বেতনাল গ্রিন অ্যান্ড বোম আসনের লেবার পার্টির এমপি রুশনার আলী বাংলাদেশে ব্রিটেনের বিশেষ বাণিজ্যিক দূতের দায়িত্ব পেয়েছেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাকে এ নিয়োগ দেন। বাংলাদেশের সাথে অর্থনৈতিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নের জন্য কাজ করবেন রুশনার আলী। বর্তমানে পার্লামেন্টের লেবার পার্টি সহ বিভিন্ন দলের ২৪ জন এমপি এবং পিয়ার বিশ্বের প্রায় ৫০টি দেশের ট্রেড এনভয় হিসেবে কাজ করছেন। দায়িত্ব গ্রহণ করে রুশনার আলী তার প্রতিক্রিয়া বলেছেন, ব্রিটেন এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ঐতিহাসিক এবং দীর্ঘদিনের, আর বাংলাদেশে তার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পূর্ব লন্ডনে নানা আয়োজনে বর্ণিল আমেজে উদযাপিত হল পহেলা বৈশাখ। বিস্তারিত থাকছে শাহ এমি হোসেনের রিপোর্টে। বৈশাখ মানে বাঙালির প্রাণের উৎসব, আর এই বৈশাখের আমেজ দেখা যায় বৃহস্পতিবার পূর্ব লন্ডনের বিভিন্ন রেস্তোরাঁগুলোতেও। ব্রিটেনের বাঙালিরা প্রথা অনুযায়ী দেশীয় খাবার ও মিষ্টান্ন দিয়ে নতুন বছরকে স্বাগত জানান প্রবাসী বাঙালিরাও। বৈশাখ আমাদের বরাবরই আলহামদুলিল্লাহ ভালো হয়, আর আমরা আসলে বৈশাখটা বাংলাদেশের মতোই উদযাপন করি। সকলকে ধন্যবাদ, শুভ নববর্ষ। প্রবাসে শতব্যস্ততার মাঝেও বন্ধুদের নিয়ে অনেকেই আসেন রেস্তোরাঁগুলোতে ইলিশ খেতে। শুভ নববর্ষ সবাইকে। আমরা আজকে সবাই এখানে প্রবাসে থেকেও অনেক দূর থেকে এসেছি পান্তা ইলিশের খেতে। বন্ধুরা এসেছি, আমরা সবাই অনেক দূর থেকে নববর্ষের সুন্দর পরিবেশটা বাংলাদেশে যেটা আমরা পাই না সেটা আমরা এখানে বেজলে করতে পারছি। ভালো লাগছে যে বাংলাদেশ থেকে অনেক দূরে থেকেও আমরা নববর্ষের আমেজটা পাচ্ছি। পহেলা বৈশাখ উদযাপন করতে বাদ পড়েনি সামাজিক সংগঠন ও মিডিয়া হাউসগুলোতেও। শুভ নববর্ষ 1423। আমরা আসলে মানে সুদূর বাংলাদেশ থেকে এসে বিলেতে এই নববর্ষ উদযাপন করতেছি, আর আজকে আসলে ফ্যামিলি নিয়ে আসছি। এটা শুধু পান্তা ইলিশ খাই না, সাথে সাথে আমরা আমাদের পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং সবার সঙ্গে একটা মিলনের অবস্থা হয়, এবং সবাইকে একে অপরকে আমরা শুভ নববর্ষ বলে অভিনন্দন জানাই। শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। আগামী ২০ মে অনুষ্ঠিতব্য ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নির্বাচন নিয়ে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট ও ট্রেজারার পদে। বাকি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনাররা। বিস্তারিত থাকছে আব্দুর রশিদের রিপোর্টে।
আগামী 20 মে অনুষ্ঠিতব্য ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচন নিয়ে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। 22 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির মধ্যে প্রেসিডেন্ট এবং ফাইন্যান্স ডাইরেক্টর পদে অনুষ্ঠিত হবে সরাসরি নির্বাচন। এ দুটি পদের জন্য নির্বাচন করছেন 4 প্রার্থী। প্রেসিডেন্ট পদে লড়ছেন এনাম আলী এমবিই এবং রফিক হায়দার। And I definitely will try my best to my objective and the way I look at the business organization should be addressed and also to communicate it with other forum. And if the all the director, all the people who are not even perhaps not member of the chambers, I tell them I'm very grateful to them for their support and their help and their encouragement and their inspiration for me to be a next contestant of the Chamber of Commerce as a president candidate, and I will try my best. British Bangladesh Chamber of Commerce industry president for them, আমি দাঁড়িয়েছি বিশেষ কিছু কারণে। আমার প্রথম কাজ হচ্ছে ঐক্যবদ্ধভাবে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স কমার্স ইন্ডাস্ট্রিকে চালিয়ে যাওয়া। তার পাশাপাশি এখানে এন্টারপ্রিনিয়ার্স এনআরবিজ যারা আমরা আছি ব্রিটিশ বাংলাদেশি সবাইকে নিয়ে আরও যাতে ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত থাকতে পারি এবং ছোটো ছোটো যে ব্যবসাগুলো আছে তাদেরকে কীভাবে সাহায্য সহযোগিতা দিয়ে আরও বড় করা যায় এবং বাংলাদেশ এবং এনআরবিজ হিসাবে যুক্তরাজ্যের সাথে একটা লিঙ্ক আপ করে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের আরো প্রসার ঘটানো যায়। 1991 সালে প্রতিষ্ঠিত BBCCI-এর এবারের 12তম নির্বাচনে চেম্বারের 27 জন ডাইরেক্টর সরাসরি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বাকি 19টি পদে একক প্রার্থী থাকাতে নির্বাচনের প্রয়োজন হচ্ছে না। এছাড়া ফাইন্যান্স পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শফিকুল ইসলাম এবং মনির আহমেদ। আমি চেম্বার অফ কমার্সে ফাইন্যান্স ডাইরেক্টরে আমি নমিনেশন দিয়েছি। আশা করতেছি আমার সম্মানিত সকল ডাইরেক্টর বৃন্দ আমাকে সহযোগিতা করবেন, আমাকে আরও বেশি করে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য আমাকে সমর্থন করবেন এবং আমি সকলের সমন্বয়ে আমরা একটি সুন্দর শক্তিশালী চেম্বার উপহার দিতে চাই। চেম্বারে সামনে আমরা যাতে কীভাবে শক্তিশালী করতে পারি, চেম্বারের যে মেইন এজেন্ডা আমাদের ট্রেড ফেয়ার বা অন্যান্য আদার্স ইভেন্ট মেম্বারশিপ বাড়ানো, আমাদের ফাইন্যান্স বাড়ানো, আমাদের ক্যাশ ফ্লো বাড়ানো, এগুলো সামনে রেখে কাজ করা হইলো আমার টার্গেট এবং আমি দীর্ঘদিন চেম্বারের সাথে কাজ করছি এবং ভবিষ্যতে আমি আশা করি আমি যদি ফাইন্যান্স ডাইরেক্টর নির্বাচিত হই তাহলে চেম্বারের জন্য সবচেয়ে ভালো কাজ করতে পারবো। নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে এবং 20 মে বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের যে নির্বাচনে নির্বাচনের প্রস্তুতি আমরা প্রায় সম্পন্ন করে ফেলেছি। আমরা যারা নির্বাচন কমিশনে আমার সহযোগী রয়েছেন ব্যারিস্টার আনিসুর রহমান এবং ব্যারিস্টার নজির আহমেদ, নির্বাচনের তারিখ হচ্ছে আগামী 20 এপ্রিল। এটা শুরু হবে 4টা থেকে 5টা পর্যন্ত নির্বাচন চলবে এবং এই নির্বাচনে যারা নেতৃত্বে আসবেন আমার বিশ্বাস তারা এই সংগঠনকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন। আব্দুর রশিদ, চ্যানেল লাইভ। লন্ডনের গ্যাংগুলো এখন আগ্নেয়াস্ত্র বা ধারালো অস্ত্রের বদলে সন্ত্রাসে ব্যবহার করছে হিংস্র কুকুর। অস্ত্র বহরে সাজার মেয়াদের কড়াকড়ি এড়াতে প্রতিপক্ষের প্রতি চালানো হামলার পালিত বিশাল আকৃতির কুকুর লেলিয়ে দিচ্ছে তারা। লন্ডনে আশঙ্কাজনক হারে বেড়েছে কুকুরের আক্রমণে আক্রান্ত হবার ঘটনা। বিস্তারিত দেখুন রিপোর্টে। লন্ডনে গ্যাংগুলো এখন আগ্নেয়াস্ত্র বা ধারালো অস্ত্রের বদলে সন্ত্রাসে ব্যবহার করছে হিংস্র কুকুর। আর এমন বাস্তবতায় মেট্রোপলিটন পুলিশ ডগ ইউনিটের সহায়তায় চলতি বছর 300 অবৈধ কুকুর নিধনের পরিকল্পনা করেছে। ডেঞ্জারাস ডগ অ্যাক্ট 1991 এর আওতায় ব্রিটেনে 4 প্রজাতির হিংস্র কুকুরের প্রজনন, ক্রয় বিক্রয় বা মালিকানা হস্তান্তর নিষিদ্ধ করা হয়। কিন্তু ডগ ট্রাস্ট চ্যারিটির তদন্তে জানা গেছে ইস্টার্ন ইউরোপের বিভিন্ন দেশ থেকে স্মাগলাররা এসব নিষিদ্ধ প্রজাতির কুকুর ভিন্ন প্রজাতির কুকুরের নাম পেট পাসপোর্টে উল্লেখ করে ব্রিটেনে নিয়ে আসছে। এসব কুকুর পরে হাত বদল হয়ে পৌঁছায় বিভিন্ন গ্যাংগের হাতে। ব্রিটেনে এসব কুকুরকে হিংস্রতা শেখাতে দীর্ঘমেয়াদে রীতিমতো নানা রকম ট্রেনিং দেয় গ্যাংগুলো। এসব কুকুর ওয়েপন বা স্টেটাস ডগ হিসেবেই পরিচিত। এসডিইউ ইন্সপেক্টররা বলেছেন স্মাগলিং করে আনা এসব ভয়াবহ প্রজাতির কুকুর সন্ত্রাসী কাজে ব্রিটেনে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। ব্রিটেনে গেল কয়েক বছরে গ্যাংগুলো ব্যবহৃত এসব হিংস্র কুকুরের আক্রমণে 100 মানুষের আক্রান্ত এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে। মুনজির আহমদ চৌধুরী, চ্যানেল আই, নিউজ ডেস্ক। ব্রিটেনের রোগী অনুপাতে ডাক্তারের সংখ্যা কমছে, তাই ভারত থেকে ডাক্তার আনার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সম্প্রতি 400 ভারতীয় ডাক্তার নিয়োগ দিচ্ছে ব্রিটেন। পর্যায়ক্রমে ডাক্তারের সংখ্যা আরও বাড়বে বলে জানা গেছে। ব্রিটিশ সরকার 2020 সালের মধ্যে 5000 ডাক্তার নিয়োগ দেবে চিকিৎসা খাতে। এ লক্ষ্যে ব্রিটেনের স্বাস্থ্য অধিদপ্তরের ইউনিট হেলথ এডুকেশন ইংল্যান্ড ভারতের সঙ্গে একটি সমঝোতা চুক্তিও স্বাক্ষর করেছে। ভারতের অ্যাপোলো হাসপাতাল প্রথম অবস্থায় 400 ভারতীয় ডাক্তারকে ব্রিটেনে পাঠাবে। তবে ব্রিটিশ ইন্টারন্যাশনাল ডক্টর অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির প্রধান ডক্টর উমেশ প্রভু এ চুক্তিকে ভয়ঙ্কর আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন ব্রিটেনের চিকিৎসার ধরন ভারতের চেয়ে আলাদা আর এখানকার রোগীদের
উপসর্গের ধরনও তাই আলাদা। গত বুধবার সিলেট তিন আসনের সংসদ সদস্য মাহমুদুল সামাদ চৌধুরী সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যে এসেছেন। দক্ষিণ সুরমার প্রবাসীরা হিথ্রো বিমানবন্দরে তাকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্যের ভাই ও চ্যানেল এসের চেয়ারম্যান আহমেদুল সামাদ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আসম মিসবা, আওয়ামী লীগ নেতা আহমেদ হাসান, নুরুল আক্তার কয়েস, আহমেদ আহমেদ, কমিউনিটি নেতা নাসির আহমেদ, সেলিম উদ্দিন, মাহমুদ আলী, আলিম উদ্দিন, হোসেন আহমেদ, এম এ লাকি, রাহেলা শেখ সহ আরও অনেকে। সংসদ সদস্য মাহমুদুল সামাদ চৌধুরী এ সময় অভ্যর্থনা জবাবে বলেন, সফরকালে দক্ষিণ সুরমার প্রবাসীদের সাথে মতবিনিময় সহ বিভিন্ন সেমিনারে অংশ নেবেন তিনি। ডেগেনহাম ইস্ট এডুকেশন সেন্টারের উন্নয়নকল্পে সভা অনুষ্ঠিত হয়েছে। ডেগেনহামের সেন্টারের মেইন হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সেন্টার পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ মাসাহিদ আলী। সাধারণ সম্পাদক মোহাম্মদ সুলতান আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ডেগেনহাম কাউন্সিলের কাউন্সিলর মাইক ম্যাকটনি, কাউন্সিলর টনি রামজি, সানোয়ার আলী কয়েস, আব্দুল আলেক, হেলাল উদ্দিন আলী, ফয়সাল আহমেদ, আবু সাদাত, ওমর আলী, ফয়েজ আহমেদ, ব্যারিস্টার এনামুল হক, সোহেল সিরাজি, রাজা শিবলি প্রমুখ। সভায় বক্তারা বলেন, এই সেন্টারের মাধ্যমে ব্রিটিশ বাংলাদেশী সহ মুসলমানদের জন্য নামাজের ব্যবস্থা, ধর্মীয় শিক্ষা সহ সমাজের উন্নয়নে বিভিন্ন কমিটির সার্ভিস পরিচালিত হচ্ছে। পরে নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে সোনালী ব্যাংকের লুটন শাখা বন্ধের প্রতিবাদে সভা ও মানববন্ধন। বার্মিংহামে হোসেন একাডেমির যাত্রা শুরু। বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সোনালী ব্যাংক লুটন শাখা বন্ধ করার ঘোষণা দেয়ায় লুটন ও পার্শ্ববর্তী শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ আলতাফ হোসাইন। সোনালী ব্যাংক লুটন শাখা বন্ধের খবর কমিউনিটিতে ছড়িয়ে পড়লে কমিউনিটির নেতৃবৃন্দ 20 মার্চ প্রথম ও 9 এপ্রিল দ্বিতীয়বারের মতো স্থানীয় বিওয়াইএল হলে এক প্রতিবাদ সভার আয়োজন করেন। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব বিজনেস ফোরাম ইউকে সাবেক সভাপতি মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে ও অধ্যক্ষ ফরিদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে সোনালী ব্যাংক লুটন শাখা বন্ধের ঘোষণা প্রত্যাহারের দাবি জানান। বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কমিউনিটির সাথে কনসালটেশন না করে হঠাৎ করে ব্যাংক বন্ধ ঘোষণা করা সঠিক হয়নি। ব্যাংক পরিচালনার দক্ষতার অভাব, অব্যবস্থাপনা, সঠিক পন্থায় মার্কেটিং করতে ব্যর্থতা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদাসীনতায় সোনালী ব্যাংক লাভজনক প্রতিষ্ঠান থেকে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হতে যাচ্ছে। অনতিবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে সোনালী ব্যাংক ইউকো লিমিটেডকে রক্ষা করার জন্য আহ্বান জানানো হয়। সভায় বক্তব্য রাখেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব বেরিপাক জামে মসজিদের সভাপতি জনাব আলহাজ আবুল হুসাইন, কাউন্সিলর তাহির খান, কাউন্সিলর ইরাক চৌধুরী, বিজনেস ফোরাম ইউকে সাবেক সভাপতি জনাব এস আই খান, বিজনেস ফোরামের সভাপতি জনাব ফয়সল আহমেদ, হাজি সোহাব আলী, মুস্তাফিজুর রহমান রাহুল ও বাংলাদেশ থেকে আগত হিউম্যান রাইটসের জনাব এনামুল হক ও ইমদাদুল হক পাবেল প্রমুখ। সোনালী ব্যাংকের এই শাখাটি বন্ধ ঘোষণা করায় এই এলাকার বাংলাদেশি কমিউনিটি বিশাল একটি ব্যাংকিং সুবিধা থেকে বঞ্চিত হবে। যদি কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত ফিরিয়ে না নেওয়া হয় তাহলে তারা কঠোর কর্মসূচিতে যাবে বলে হুঁশিয়ারি তাদের। লুটন থেকে ঘুরে মোহাম্মদ আলফ হোসাইন, চ্যানেল আই নিউজ। ব্র্যাডফোর্ডের কমিউনিটির মানুষের পাসপোর্ট সংক্রান্ত প্রয়োজনের পূরণের লক্ষ্যে কনস্যুলার সার্ভিস প্রদান করা হয়েছে। বিস্তারিত থাকছে আমাদের প্রতিনিধি শেখ মোহাম্মদ লায়েক মিয়ার রিপোর্টে।
ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রাডফোর্ড শহরে বাংলাদেশিদের পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় প্রয়োজন মেটাতে ব্রাডফোর্ডে স্থানীয় বিপ কমিউনিটি পার্টনারশিপের উদ্যোগে ম্যানচেস্টারস্থ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন এর সহায়তায় স্থানীয় বিপ কমিউনিটি পার্টনারশিপের কার্যালয়ে গত মঙ্গলবার এক ডে সার্জারির আয়োজন করা হয়। ম্যানচেস্টারস্থ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন ব্রাডফোর্ড থেকে বেশ কিছুটা দূরে থাকায় জরুরি প্রয়োজনে বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হন ব্রাডফোর্ডের স্থানীয় জনগণ। তাই স্থানীয় কমিউনিটির মানুষের পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় সহায়তার লক্ষ্যে আয়োজন করা হয় ডে সার্জারির। It saves people a lot of time going to Manchester, and people seem to be, it's a service that they want, and they've been asking us to arrange this meeting, so we're very proud to host our new assistant high commissioner. এতে নতুন মেশিন রিডেবল পাসপোর্ট, পাসপোর্ট রিনিউ, পাওয়ার অফ অ্যাটর্নি, নো ভিসা রিকোয়ার্ড ট্রাভেল টু বাংলাদেশ সহ বিভিন্ন প্রয়োজনীয় সেবাদান ও সহায়তা করা হয়। এতে স্থানীয় জনগণ তাদের পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় কাগজপত্র নিয়ে বিপ কমিউনিটি পার্টনারশিপের কার্যালয়ে ভিড় জমান এবং এ ধরনের উদ্যোগের জন্য উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন। তো অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার এসেছেন, উনি এখানকার লোকজনের জন্য ভিসার ব্যবস্থা করতেছেন, এন্ড এভরিবডি হ্যাজ বিন ভেরি হেল্পফুল। অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার ফেরদৌসী শাহরিয়ার। ফোর্ডে কনসুলার সার্জারি পরিচালনা করতে এসেছে, সবাই এসেছেন ব্র্যাডফোর্ড এবং তার আশেপাশের বিভিন্ন শহর থেকে ব্যাপক লোক সমাগম হয়েছে। আমরা এখানে মূলত মেশিন রিডেবল পাসপোর্ট এবং ভিসা নো ভিসা রিকোয়ার্ড যারা অ্যাপ্লিক্যান্টস আছেন তাদেরকে এই সহায়তা দিচ্ছি। স্টাফ সংকট নিরসন করে যথাশীঘ্রই উন্নত সেবাদানের আশ্বাস দেন তিনি। মূলত আমরা সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে এখানে সার্ভিসের মান উন্নত করা যায়। মূলত আমাদের কিছুটা স্টাফ নাম্বারসও বাড়ানো হয়েছে। তাছাড়া পুরাতন পাসপোর্ট সংরক্ষণের ক্ষেত্রে তিনি জানান, ডিজিটাল পাসপোর্ট হওয়ার সাথে সাথেই আমরা নিজেরাই ওটা অফিসে আমাদের অফিসে ক্যান্সেল করে ক্যান্সেল সিল দিয়ে তারপর আপনাদের কাছে। কিন্তু আপনাদের যদি ভবিষ্যতে জমি জমা বা অন্য কোনো সংক্রান্ত কাজে লেগ থাকতেও পারে, সেক্ষেত্রে আপনারা যদি এটি সংরক্ষণ করেন তাহলেও সেটি ভালো হতে পারে। ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। ব্রিটেনে বেড়ে ওঠা কমিউনিটির নতুন প্রজন্মের মাঝে শিক্ষা উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয়ে বার্মিংহামে আত্মপ্রকাশ করেছে হোসেন একাডেমি নামে একটি নতুন টিউশন সেন্টার। আমাদের প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, বার্মিংহামে বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে হোসেন একাডেমির শুভ উদ্বোধন করা হয়। প্রায় 16 বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকদের দ্বারা পরিচালিত হবার ঘোষণা দিয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, মূলত বাঙালি ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ে ভালো ফলাফলে উৎসাহিত করতে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে। এ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে আলহাজ নাসির আহমেদের সভাপতিত্বে ও এমদাদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন মোহিত মিয়া, আলহাজ কামরুল হাসান চুনু, আবু মিয়া, আব্দুর রব, মুত্তাকিম আহমেদ, আকিক মিয়া, ওহি হোসেন প্রমুখ। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই প্রত্যয় নিয়ে ইউনাইটেড সোশ্যাল কালচারাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মিলন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সিলেট বিভাগের সন্তান জটিল কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক কাউসার চৌধুরীর চিকিৎসায়। বিস্তারিত থাকছে আমাদের মিলন ব্যুরো চিফ নাজমুল আহসান শামীমের রিপোর্টে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই প্রত্যয় নিয়ে ইউনাইটেড সোশ্যাল কালচারাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মিলান ইতালি সাহায্যের হাত বাড়িয়েছে সিলেট বিভাগের কৃতি সন্তান জটিল কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক কাউসার চৌধুরীর চিকিৎসায়। সদাহাস্যজ্জ্বল দিরাই উপজেলার তারল গ্রামের কাউসার চৌধুরী এখন রোগশয্যায় হাসপাতালে। দুটি কিডনি নষ্ট হওয়ায় জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য 20 লক্ষ টাকা প্রয়োজন। বিশাল এই অর্থ সংগ্রহের জন্য 10 এপ্রিল ইউনাইটেড সোশ্যাল কালচারাল অ্যাসোসিয়েশন অব মিলান আয়োজন করে এক চ্যারিটি সভার। সংগঠনের সভাপতি জামিল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রয়েল তালুকদার ও হুমায়ুন কবিরের যৌথ পরিচালনায় চ্যারিটি সভায় উপস্থিত ছিলেন মিলানের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের পক্ষ থেকে অসুস্থ সাংবাদিক কাউসার চৌধুরীর চিকিৎসার জন্য 1 লক্ষ টাকার চেক তার আত্মীয় পাবেল আহমেদের নিকট হস্তান্তর করে। একই সাথে মিলান বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সহকর্মী সাংবাদিকের চিকিৎসার জন্য এ মহৎ উদ্যোগের সাথে শরিক হয়। অসুস্থ সাংবাদিক কাউসার চৌধুরীর মোবাইল নম্বর 00888
01731697831। সভায় বক্তব্য রাখেন কবির মিয়া, অলিউর রহমান, নজরুল ইসলাম চৌধুরী, আব্দুল হামিদ, শরীফউদ্দিন, জাসিম আহমেদ, আব্দুল বাসিত দলই, মামুন আহমেদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং মিলান বাংলা প্রেস ক্লাবের সভাপতি কাউসার হাওলাদার, সাধারণ সম্পাদক নাজমুল হাসান শামীম, উপদেষ্টা তুহিন মাহমুদ। বক্তারা আশা প্রকাশ করেন দেশ বিদেশের সকল সুহৃদয় ভাই বোনদের একটু সহযোগিতায় সুস্থ হয়ে উঠবে এ গুণী সাংবাদিক। ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। ফ্রান্সের রাজধানী প্যারিসের নানা আয়োজনে প্রবাসীরা স্বাগত জানালেন বাংলার নতুন বছরকে। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে বৃহস্পতিবার স্বরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্স এই উৎসবের আয়োজন করে। আমাদের ফ্রান্স প্রতিনিধি এনায়েত হোসেন সোহেল জানান, প্যারিসে একটি পার্কে বৈশাখী অনুষ্ঠানের র্যালি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফ্যাশন শো ও অতিথি শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মন কাড়ে। পরে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শিপন প্লাসিডের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম এ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এম এ তাহের, মিজান চৌধুরী মিন্টু, আমিনুর রহমান ফারুক প্রমুখ। অনুষ্ঠানের শেষে শিল্পী শাহনাজ সুমি ও ইলবা আহমেদ সঙ্গীত পরিবেশন করেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার স্পেনের মাদ্রিদে বাংলাদেশ দূতাবাস অফ স্পেন বাংলা নববর্ষ উদযাপন করেছে। বাংলা নববর্ষ উপলক্ষে দূতাবাসের প্রাঙ্গণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের মাদ্রিদ প্রতিনিধি বকুল খান জানান, এতে স্পেনের প্রবাসী বাংলাদেশিরা সহ দূতাবাস কর্মকর্তা কর্মচারীরা রঙিন পাঞ্জাবি ও শাড়ি পরে সপরিবারে অংশ নেন। এ সময় একক ও সমবেত সঙ্গীত, কবিতা আবৃত্তি, বাংলাদেশের ঐতিহ্যবাহী ও সমকালীন পোশাক প্রদর্শন করা হয়। রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার তার স্বাগত বক্তব্যে সবাইকে শুভেচ্ছা জানান। দূতাবাসের হেড অব চ্যান্সেলরি হারুন আল রশিদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কাজী এনায়েতুল করিম তারেক, আল মামুন, কামরুজ্জামান সুন্দর, মিনহাজুল ইসলাম, আব্দুল গফির ফরিদ, লুৎফর রহমান, আয়ুব আলী, কবির মাহমুদ প্রমুখ। সভোজের আয়োজন করা হয়। এবার সিলেটের খবর। আবহমান বাংলা ও বাঙালির চিরায়ত উৎসব পহেলা বৈশাখকে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বরণ করলেন সিলেটবাসী। মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও ঢাকের বাদ্যের মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা ঘটে। হাজারো মানুষের ঢল, মুহুর্মুহুর করতালি, বর্ণিল আয়োজন এবং গান, কবিতা ও নৃত্যের মূর্ছনায় মুখরিত ছিল সিলেট। আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাহারি রকমের আলপনা, ম্যুরাল, নিয়ন আলো ও বর্ণিল সাজে দৃষ্টিনন্দিত করেছে, যা ছিল চোখে পড়ার মতো। চারিদিকে যেন উৎসাহ উদ্দীপনা আর উচ্ছ্বাস, রঙে রঙে সাজানো হয় নগরীকে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বর্ষবরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দর্শক, এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। টেরোরিস্ট সন্দেহে লন্ডন ও বার্মিংহাম থেকে নারী সহ পাঁচজন আটক। বাংলাদেশে ব্রিটেনের বিশেষ বাণিজ্যিক দূতের দায়িত্ব পেলেন রোশনার আলী এমপি। পূর্ব লন্ডনে নানা আয়োজনে বর্ণিল আমেজে উদযাপিত হল পহেলা বৈশাখ। জমি উঠেছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের নির্বাচনী প্রচারণা। লন্ডনের গ্যাং ফাইটের অস্ত্র এখন ভয়ঙ্কর কুকুর। এ ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।